ওয়েলকাম টু টেকনিক্যালি অঞ্জন। আর আজকে আপনাদের একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করার জন্য আপনাদের কাছে এসে গেছি আমি অঞ্জন। আর রোজকার মতো আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ইউটিউবের ক্ষেত্রে যারা ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারতেন না, যারা মানে 4,000 ঘন্টার জন্য অপেক্ষা করতেন অনেক দিন, 10 মাস, 1 বছর, অনেক আরো বেশি হয়তো, তো তাদের জন্য সুখবর, ইউটিউবে শুধুমাত্র বিনা মনিটাইজেশন চ্যানেলকেও এখন করে দিয়েছে স্কোপ ইনকাম করার, প্রচুর ইনকাম করার, এবং সেটি শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে। তো এই শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে কিভাবে খুব সহজেই ইনকাম করতে পারবেন, আপনারা উপার্জন করতে পারবেন টাকা অতি সহজেই, তো সেই সম্বন্ধে আজকে একটু আলোচনা করার জন্য এই ভিডিও বানাচ্ছি। তো আপনাদের অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে পুরো দেখবেন, তবে বুঝতে পারবেন যে আমি যে সাজেশন গুলো দিচ্ছি এগুলো ফলো করলে অবশ্যই আপনাদের চ্যানেলে গ্রোথ আসবে এবং শর্ট ভিডিও থেকে আপনারা ইনকাম করতে পারবেন অতি সহজেই। তো আমরা যেটা জানি যে আমাদের কোনো একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে প্রথমে 1,000 সাবস্ক্রাইবার চাই এবং 4,000 ঘন্টার ওয়াচ টাইম চাই, যেটা খুবই কঠিন খাটনি সাপেক্ষ ব্যাপার, এবং এসব ক্ষেত্রে আপনাকে ভালো মতন করে ক্যামেরা ইউজ করতে হবে, ভালো থাম্বনেল বানাতে হবে, সঠিক বিষয় নির্বাচন করতে হবে, কন্টেন্টের জোর দরকার, এবং ক্যামেরা থেকে শুরু করে প্রচুর সময় এবং অর্থ দুটোই অপচয় হয়, এবং অপচয় বলবো না, এটা ইনভেস্ট হয় আর কি, এর দিকে অনেক নজর দিয়ে তৈরি করতে হয় ভিডিও এবং প্রচুর পরিশ্রম করতে হয়। অথচ ইউটিউব এখন যেটা এনেছে শর্ট ভিডিও, এক্ষেত্রে কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে, শুধুমাত্র 1 টেকের মধ্যে মাত্র 15 সেকেন্ড সময় একটা ভিডিও বানিয়ে নেওয়া যায়। সেটা যদি দুবার তিনবারও করেন, তৈরি করেন, দুবার তিনবার টেক করেও, তবুও কিন্তু আপনার অতি সহজেই তৈরি হয়ে যাবে শর্ট ভিডিও, এবং এখান থেকে আপনি বিনা মনিটাইজে করেও আপনি ইনকাম করতে পারবেন। কারণ কি, ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী শর্ট ভিডিও প্রত্যেক মাসের 25 তারিখ থেকে সেই মাসের পুরো লাস্ট সপ্তাহটা যে আপনার পেমেন্ট ঢুকবে তার আগে মেসেজ চলে যাবে যে আপনার পপুলার আপনার ভিডিও শর্ট সেকশনে পপুলার হয়েছে এবং এক্ষেত্রে আপনি টাকা পাওয়ার জন্য এলিজেবল, এবং আপনার অ্যাকাউন্টটাকে অ্যাডসেন্সের সঙ্গে যোগ করুন, এবং সেক্ষেত্রে আপনার যদি অ্যাডসেন্সের সাথে আগে যোগ করা থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না, নাহলে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সঙ্গে অ্যাড করতে হবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে। তো এইসব ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। আর কোথা থেকে কোনো ভিডিও কন্টেন্ট, কোনো অন্য শর্ট ভিডিও প্ল্যাটফর্মে লোগোওয়ালা ভিডিও এইসব ইউজ করলে চলবে না, নিজস্ব কন্টেন্ট হতে হবে এবং একদম সাম্প্রতিক কন্টেন্ট হলে খুব ভালো। এখন সাম্প্রতিক যেসব জিনিসগুলো, যেসব বিষয়গুলো বেশি চলছে তার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করুন, সময় খুবই কম, ওই অল্প সময়ের মধ্যে আপনাকে ভিডিওকে করে দিতে হবে ঝাঁচকচকে, এবং থাম্বনেল একটা ভালো তৈরি করতে হবে যেটা দেখলে লোকে আপনার ভিডিওর প্রতি অ্যাট্রাকটিভ হয়, এবং মিউজিকের ক্ষেত্রে কপিরাইট ফ্রি মিউজিক আপনি ইউটিউব গ্যালারি থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইটে যে ফ্রি স্টক সেখান থেকে পেতে পারেন। আর মিউজিকের ক্ষেত্রে আমি বলবো মিউজিক কিন্তু সবসময় ইউটিউবে যে গানগুলো দিয়েছে ওটা কিন্তু 15 সেকেন্ডই অব্দি দেবে, এবং আপনার বড় ভিডিওর ক্ষেত্রে 15 সেকেন্ডের পরে কিন্তু দেবে না। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে লিমিটেশন হলো 15 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত, 1 মিনিট হয়ে গেলে কিন্তু সেটা শর্ট সেকশনে থাকবে না, আর 1 মিনিট 59 সেকেন্ড অব্দি কিন্তু আপনি কোনো কপিরাইট ফ্রি মিউজিক ওখানে অ্যাড করতে পারবেন। অনেক ক্ষেত্রে মিউজিক দরকারও হয় না বিষয়ের ওপর, যদি নতুন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনি শর্ট ভিডিও করতে পারেন সেক্ষেত্রে ভিডিও একটু বড় হতে পারে, তো সেক্ষেত্রে আপনার ভিডিও বেশি লোকের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তো ভিডিও তৈরি করার ক্ষেত্রে দেখুন দরকার আপনার একটা ব্যাকগ্রাউন্ড, ভালো ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড আপনারা এর জন্য আপনি ইনভেস্ট করতে যাবেন না। দেখুন আমি যে আমার যখন এখন একটু আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে ভিডিওর ফার্স্ট সেকশনটা যখন ছিল ব্যাকগ্রাউন্ডটা অন্য ছিল আর এখন ব্যাকগ্রাউন্ডটা অন্য হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নয়, এটা হচ্ছে আমার ঘরের, দেখুন এটা হচ্ছে আমার ঘরের একটা ওয়াল, তো এদিকেও একটা ওয়াল রয়েছে। তো এরকম ধরনের
আপনি ওয়াল থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। ওয়াল থেকে আপনার ঘরের যদি ওয়ালে ভালো কালার থাকে, অথবা কোনো যদি ভালো ঘরে কাপড় থাকে সেটাকে সিলেক্ট করে সেটাকে টানিয়ে সেখানে একটা করে নিতে পারেন আপনার সেট তৈরি, এবং সেই ব্যাকগ্রাউন্ডটা থেকে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো, সবসময় সকলের বড় বেশি দামি ক্যামেরা কেনা সম্ভব হয় না। তো আমাদের এখন অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো হাতে আছে সেগুলোতে সকলের ক্যামেরাগুলো খুব ভালো। তো এই ক্যামেরা মোবাইল ক্যামেরার সাহায্যে শ্যুট করে নিতে পারেন আপনার শর্ট ভিডিও। এবং মিউজিকের কথা আগেই বলেছি, কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন। এবং যার যেই বিষয়ের প্রতি মানে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ে মানে একদিকে ওইদিকেই থাকবেন। কেউ যদি স্পোর্টসের ক্ষেত্রে ভিডিও বানান, কেউ টেকনোলজির ক্ষেত্রে বানান, কেউ মুভির ক্ষেত্রে মুভি রিভিউ বানান, তো সে সেই কন্টেন্টের ওপরই ভিডিও বানাতে থাকবেন, একের পর এক ভিডিও বানাতে থাকবেন, কিন্তু কন্টেন্ট বারবার চেঞ্জ করবেন না। তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু ভিউ দেয় না। ইউটিউব ভিউ দেয় যখন যে এ এই ধরনের ভিডিও বানায়, তো একে এই ধরনের ভিডিও মানে লোকের কাছে, স্পেক্টেটার দর্শকদের কাছে পৌঁছে দেয়। তো আপনি যদি বিভিন্ন বারবার কন্টেন্ট চেঞ্জ করতে থাকেন, তো ভাইরাল বিষয় হয়েছে হয়তো, ধরুন স্পোর্টস এর ক্ষেত্রে কোনো ভাইরাল নিউজ আছে, বা কোনো সময় মুভির ক্ষেত্রে, এইভাবে যদি চেঞ্জ করেন ভাইরাল নিউজ ভেবে, তবে কিন্তু আপনার চ্যানেল চলবে না। তবে আপনাকে সেই একটা কন্টেন্টের ওপর যেটা আপনি ভালো পারেন, তো সেটার ওপর জোর দিয়েই আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে। তবেই আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে, আর শর্ট সেকশনে এলিজেবল হলে আপনি পেতে পারেন ভালো ডলার বা মানি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনি ভিডিও তৈরি করলে আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার ইনকাম করতে পারবেন। এবং তার জন্য আরেকটা আমার লাস্ট সাজেশন, যে আপনি শর্ট ভিডিওর জন্য চ্যানেলটা একটা এক্সট্রা আলাদা চ্যানেল করবেন। আপনার যদি দুটো চ্যানেল থাকে, সেখান থেকে একটা বড় ভিডিও বানানোর জন্য একটা চ্যানেল আলাদা রাখবেন, এবং শর্ট ভিডিওর জন্য অবশ্যই একটা আলাদা চ্যানেল রাখবেন। তাহলে এক্ষেত্রে এই জিনিসগুলো আরো বেশি কার্যকর হবে। তো আজকের মতো এতটাই। নমস্কার, টেকনিক্যালি অঞ্জনের তরফ থেকে আজকে বিদায়।